আইস থেকে আর ভিডিও বানাইতাম না কারণ আমি খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ছি কারণ কিছু কিছু মানুষের জ্বালায় যাও একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছিলাম ভাবছিলাম মনে মনে ভাবছিলাম যে মাঝে মধ্যে একটা আড্ডা ভিডিও আপলোড করব মাঝে মধ্যে একটা আড্ডা ভিডিও আপলোড করব ভালো লাগলে যদি বিউটিও আসে তাহলে আরও বেশি বেশি আপলোড করব। কিন্তু আমার মতো যার আর ভিউ আসে না আগে যাও আসতো চারশো পাঁচশো করে ভিউ আসতো এক হাজার ভিউ আসতো দু হাজার ভিউ আসতো এখন মানে ইদানিং চার পাঁচ দিন ধরে কিছু করতে পঞ্চাশটা করে বাধা দিব তারা মানে কিরকম যেন একটা জলে মানে আমার ইউটিউব চ্যানেলটা খোলার পর থেকে মানুষের কত কথা শুনছি যে ইউটিউবার হয়ে গেছে হয়ে গেছে অমুক হয়ে গেছে তমুক হয়ে গেছে মানে ইউটিউব চ্যানেল খোলার পর থেকে এই কথাগুলো শুনতেছি তারপরেও ভিউ আসতেছিল এরকম ভিউ আসতেছিল এখন মানে দু তিন দিন ধরে এরকম হয়েছে যে চারটা পাঁচটা দশটা ভিউ আসে মানে ভিডিও আপলোড করি ঠিক আছে ভালো কন্টেন্ট আপলোড করতেছি তারপরেও এরকম আসতেছে মানে আসলেই মানুষে কয় না মানুষের নজর খুব খারাপ নজর যদি আপনার শকুনের নজর যদি আপনার উপর পড়ে যায় তাহলে আপনি ধ্বংস হয়ে পড়বেন কারণ না আমার পিছনে এরকম কিছু কিছু লোক লেগে গেছে যে মানে ইউটিউবার হয়ে গেছে হয়ে হয়ে গেছে গেছে তমুক এরকম বলতে থাকে অনেকেই যে আপনারা যারা এরকম বলে বা আপনারা যারা ইউটিউব কেরিয়ার শুরু করছেন ইউটিউবে নতুন করে স্টার্ট করতেছেন যে এরকম কিন্তু আপনারা আশেপাশে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আপনার আশেপাশের মানুষের মধ্যে অনেকেই কিন্তু এরকম ভাবে বলবে যে ইউটিউবার হয়ে গেছে মানে টিটকারি মারবো বাংলা কথা হচ্ছে টিটকারি মারবো আপনারা নিয়ে মজা করব। মানে এসব মানুষ খুবই খারাপ সমাজের জন্য খুবই খারাপ ওরা হচ্ছে জলে নিজেও কিছু করবে না অন্য কেউ কিছু করতে দিবে না আমার ইউটিউবে আগে ফেসবুকে মনে করেন একটা ভিডিও আপলোড দিলে পাঁচশো দু হাজার এক হাজার ভিউ আসতো এখন মনে করেন ফেসবুকেও এরকম রেস কমে গেছে রিচ কমে গেছে এবং ইউটিউবেও ইমপ্রেশন কমে গেছে মানে ইমপ্রেশন হয়ই না মানে কী যে হয়েছে আল্লাহ জানে অনেকেই বলতেছে যে ইউটিউব ডাউন হয়ে যাইতেছে মানে ইউটিউবের ভিডিও অনেক চ্যানেল ডাউন হয়ে যাইতেছে এরকম মানে আমি যে কি করব বুঝতেছি না এরা নানিরে খালি গরো হুম আমি যারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে নজর দিছে হুইনির গরে হুইনিরা খুবিসের গরে খুবিসরা নিজে ওরা নিজেরাও কিছু করতো না মানুষে কিছু করতে চাইলে এই মানুষেরও করার লেগে দিত না এরা নানিরে হুন দেয় আল্লাহর পুত্রেরা রে

কষ্টে আসি সত্যি কথা বলতে এত কষ্ট করে ভিডিও বানাই এডিট করি ভিডিও আপলোড দেই কিন্তু যদি ভিউ না আসে